আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রবাসে বাংলাদেশের আয়োজনে। বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসীদের খবর খবর নিয়ে এই আয়োজনে আপনাদের সাথে আছি আমি রাহাত মিনহাস। অন্যান্য বছরের মতো বঙ্গবন্ধু ও সাংস্কৃতিক মেলা অনুষ্ঠিত হয়েছে জার্মানির ফ্রাঙ্কফুর্টে। জার্মান বাংলা সোসাইটি ও হোসেন আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত এই মেলার কর্মসূচির মধ্যে ছিল দেশীয় গ্রন্থের প্রদর্শনী, সাহিত্য সভা, প্রীতিভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। রোববার স্থানীয় একটি মিলনায়তনে আলোচনায় জার্মান বাংলা সোসাইটির সভাপতি হামিদুল খান এবং হোসেন আওয়ামী লীগের সভাপতি কামাল ভূঁইয়া এই আয়োজন সম্পর্কে বিস্তারিত জানান। প্রধান অতিথি ছিলেন জার্মান রাজনীতিবিদ মিরিয়াম ঢাল। বক্তারা বলেন, বাংলাদেশের রয়েছে সুদীর্ঘ অসাম্প্রদায়িকতার ইতিহাস যা বিশ্বের অন্যান্য দেশে বিরল। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা ও গান পরিবেশন করেন লাবণী ভূঁইয়া, কোতে, ম্যাথিও, মই, বাউল রঞ্জু ও ফ্লোরেন্স সহ আরও অনেকেই। অতিথিদের পরিবেশন করা হয় দেশীয় খাবার। সৌদি আরবের রিয়াদে গ্রিন বাংলা ক্রিকেট টিমের নতুন জার্সি বিতরণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় পার্ক হাউস রেস্টুরেন্টে আল মাজ রিয়েল এস্টেটের রিয়াদ প্রতিনিধি ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আল মাজ রিয়েল এস্টেটের কান্ট্রি ডিরেক্টর জামাল উদ্দিন। প্রধান অতিথি ছিলেন আল মাজ রিয়েল এস্টেট লিমিটেডের চেয়ারম্যান মনির হোসেন। আমন্ত্রিত অতিথিরা খেলোয়াড়দের হাতে নতুন জার্সি সেট তুলে দেন এবং ক্লাবের তৎপরতার ভূয়সী প্রশংসা করেন। স্পন্সর প্রতিষ্ঠান আল মাজ রিয়েল এস্টেট, সিভিক ডেভেলপমেন্ট লিমিটেড ও ঢাকা মেডিকেল সেন্টারকে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেয় ক্লাব কর্তৃপক্ষ। এই ছিল আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।